অলিয়ারা হস্ত কুদরত আজিলা তেরে জুস্ত বাজ গরদানত জরা সালাতুনিয়া দেখুন কে সুন্নিরা যে আকিদা ভোজন করে ওই আকিদা ভোজন করত অটোমেটিক রসুলকে দেখার সাথে 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 কবরের মধ্যে ছিনে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকরাতের বিছানা, ওনার পরিবার বর্গ সবাই নিঃশেষ হয়ে গেছেন। সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, সবাই কান্নাকাটি করতেছেন। তখন সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ওনার পরিবার বর্গ আত্মীয়জন ছেলেরা মেয়েরা বউ বেটিরা কান্নাকাটি করতেছেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কেন কান্নাকাটি করতেছ? সুবহানাল্লাহ। বললাম, ওনারা বললেন যে আমরা নিশ্চিত হয়েছি ডাক্তারের পরামর্শ মতে, ডাক্তারও বলেছেন আমরাও নিশ্চিত হয়েছি আপনার পরিস্থিতি অবস্থা দেখে যে আপনি এই দুনিয়াতে আর থাকবেন না, আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন। তখন সেইজন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পরিবার বর্গ, হে আমার পরিবার বর্গ, এটা আমাদের জন্য আমার জন্য চিন্তা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, তোমরা চিন্তা করিও না, ভয়ভীতি করিও না, আমার জন্য আনন্দের দিন আসতেছে, আমার জন্য খুশির দিন আসতেছে। আমি আগামীকাল আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হবে, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ আমার সাহাবীরা আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে সাক্ষাৎ হবে, এটা তো আমার জন্য আনন্দের দিন, খুশির দিন। অনেক দিন থেকে রাসূল আমাদের থেকে বিদায় নিয়েছে, দেখতেছি না, আগামী দিন দেখা হবে, এটা তো খুশির দিন, আনন্দের দিন, তোমরা কেন কানতেছো? সুবহানাল্লাহ। বলুন, সেজন্য আশিকের রাসূল সাহেব বলেছেন, কবর মে সরকার আয়ে তোমায়ুন কে কদমো পর গিরো আর বেরেসতে মুঝসে পৌঁছে তোমায়ুন সে ইউ কহো কে মে পায়ে নাজ সে আই ফিরিশতো কে উঠো মর কে পৌঁছাও হো ইয়াহাঁ ইস দিল রুবা কে ওয়াসতে সালাত নিয়া। তাহলে আশিকে রসুল শায়ের বলেছেন যে আমার মৃত্যুর দিন আনন্দের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। কারণ সারা জীবন রসুলকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তোমার প্রিয় মাহবুবকে আমাকে দর্শন দান করো, মুলাকাত সাক্ষাৎ দান করো, আমি তো জীবনে রসুলকে দেখার সুযোগ হয় নাই, স্বয়নেও দেখে নাই, স্বপ্নেও দেখি নাই, সকরাতের বিছানায়ও দেখি নাই, কিন্তু কবরে যদি রসুলের সাথে দেখা হয় তখন আমি কি করব? সুবহানাল্লাহ। বললাম, কবর মে সরকার আয়ে তোমায়ুন কে কদমো পর গিরো আর বেরেসতে মুঝসে পৌঁছে তোমায়ুন সে ইউ কহো কে মে পায়ে নাজ সে আই ফিরিশতো কে উঠো মর কে পৌঁছাও হো ইয়াহাঁ ইস দিল রুবা কে ওয়াসতে। সুবহানাল্লাহ। বলল যে আমার কবরে যখন আল্লাহ রসুল তশরিফ আনবেন তখন আমি রসুলের কদমে পড়ে যাব। সুবহানাল্লাহ। কার কদমে? রসুল পাকের কদমে আমি পড়ে যাব। যদি ফেরেশতারা বলে, হে মাইয়্যিত মৃত ব্যক্তি তুমি এটা কোন কাজ করতেছ, এটা কোন কাজ করতেছ, এটা তো ওই কাজ করার জায়গা নয়, তখন আমি বলবো, হে ফেরেশতারা তুমি আমাকে বাধা দিও না, বাধা দিও না, কারণ যাকে দেখার জন্য সারা জীবন আমি অপেক্ষা করতেছিলাম আজকে কবরে এসে ওনার সাথে সাক্ষাৎ হলো, তুমি আমাকে বাধা দিও না, তোমরা আমাকে বাধা দিও না, বাধা দিলেও আমি আল্লাহর রাসূলের কদমে পড়ে যাব। সুবহানাল্লাহ।
বাধা দিলেও আল্লাহ রসুলের কদমে পড়ে যাব। তাই বলতেছিলাম যেদিন নবী ওলিগণ আল্লাহর প্রিয় বান্দাগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এদিন সেই দিনটা তাদের জন্য বিশাল আনন্দের দিন হয়, বিশাল খুশির দিন হয়, মহান আনন্দের দিন হয়। সুবহানাল্লাহ, বললাম আনন্দের দিন, খুশির দিন। কেউ কি কাউকে ফেরত দেয়? বলুন না, কেউ কাউকে ফেরত দেয় না? হতে এতদিন দিউস, আজ ঈদের দিন ফেরত দিতে আর বিনি, তোর ফার্স্ট কি হয়ে গেল? হটিয়া ফার্স্ট কি হলে দেখবি, দশটি হলে দেখবি, ঠিক কিনা? আনন্দের দিন কেউ কাউকে ফেরত দেয় না, মাহরুম করে না, বঞ্চিত করে না। তাই আমরা আল্লাহর ওলিদের ওয়াফাতের দিনকে পালন করি, কারণ ওয়াফাতের দিন আল্লাহর প্রিয় বান্দাদের কাছে কেউ কিছু চাইলে এরা ফেরত দিবে না, মাহরুম করবে না, বঞ্চিত করবে না, এরা অবশ্য অবশ্যই দিয়ে থাকবে। সুবহানাল্লাহ, সালাতুন খাজা খাজগা রাজা হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাই, যার বদান্যতায় এই পাক ভারতের মানুষরা ইসলাম পেয়েছে। সুবহানাল্লাহ, কি পেয়েছে? ইসলাম পেয়েছে। দেখুন খাজা গরিব নওয়াজ, আপনারা শুনেছেন যে উনি এই হিন্দুস্তানে যখন গিয়েছেন, ওনার সাথে যে কয়েকদিন কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ সহ যে কয়েকদিন মুসলমান আছে, এরা ছাড়া আর কেউ মুসলমান নেই। গরিব নওয়াজের জন্য, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উপর যখন অবিচার অত্যাচার জুলুম অত্যাচার করতে লাগলো, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই ওনার প্রধান এবং প্রথম খলিফা সেইজন্য কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহকে বলল, কুতুবুদ্দিন এরা তো আমার সাথে ঝামেলা করতেছে, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, তুমি আমার এই লুটাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ, কি নিয়ে যাও? লুটা লুটা বদনা কি নিয়ে যাও? এই বদনারও অনেক ঘটনা আছে, এটাও বুজুর্গদের থেকে পাওয়া একটা বদনা, পানির পাত্র। সুবহানাল্লাহ, বললাম এটার অনেক ঘটনা আছে, এটা লুটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, বললাম তাহলে বুজুর্গদের থেকে নেওয়া জিনিসপত্র সেগুলোরও অনেক বুজুর্গি আছে, বুজুর্গের বুজুর্গি তো আছে, বুজুর্গদের ব্যবহৃত বস্তুর মধ্যেও বুজুর্গি আছে। বুজুর্গদের ব্যবহৃত বস্তুর মধ্যে কি আছে? বুজুর্গি আছে। গরিব নওয়াজের এই লুটা, এই লুটার বুজুর্গি কোথেকে? এটা গরিব নওয়াজ থেকেও বুজুর্গি, আবার গরিব নওয়াজও ওনার ওনার মশায়েখ হযরত থেকে এই লুটা পেয়েছেন, সেজন্য এই লুটার অনেক বুজুর্গি রয়েছে। সুবহানাল্লাহ, কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, কুতুবুদ্দিন তুমি আমার এই লোটাটি নিয়ে যাও। লোটাটি নিয়ে আনাসাগরকে বলো, হে আনাসাগরের পানি, তোমাকে আমার পীর মুর্শিদ ডাকতেছে। সুবহানাল্লাহ, তুমি পানিকে আমার পীর মুর্শিদ কি ডাকতেছে? সুবহানাল্লাহ, বললাম আমরা আমাদের ছেলেকে ডাকলে আসে না, নাতিকে ডাকলে আসে না, আসে? আসে না। বন্ধুদেরকে ডাকলে আসে না, অন্তরঙ্গ মানুষদেরকে ডাকলে আসে না, কিন্তু গরিব নওয়াজ দেখুন উনি বলেছেন ওনার খলিফাকে, ওনার খলিফা গরিব নওয়াজের প্রতিনিধিত্ব করতেছে। সুবহানাল্লাহ, কার প্রতিনিধিত্ব? গরিব নওয়াজের প্রতিনিধিত্ব, দায়িত্ব পালন করতেছেন। উনি বলেছেন আমার পীরে মুর্শিদ বলতে বলেছেন, এই তুমি ফানি আনাসাগরের পানি এই লোটার মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ, বললাম আর ওনাকে বলে, কুতুবুদ্দিন তুমি এই লোটা করে আনাসাগরের পানি নিয়ে আসো, আনাসাগরের সব পানিগুলো এই লোটা করে নিয়ে আসো। যদি বদ আকিদা হতো, বাতাল আকিদা হতো, ইনি গরিব নওয়াজের কাছে প্রশ্ন করত, হে মঈনুদ্দিন হাসান, আপনি তো অনেক বিভাগবান মানুষ, বুদ্ধিমান মানুষ, এটা কোন ধরনের কথা বলতেছেন? গোটা বিশাল আনাসাগরের পানি এই লোটার মধ্যে কি সময় হবে, হবে এই লোটার মধ্যে কি আসবে, এই প্রশ্ন করত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল গরিব নওয়াজের খলিফা কুতুবুদ্দিন বক্তার কাকি ইনি ওয়াহাবি নন, ইনি খারেজি নন, ইনি মওদুদি নন, ইনি জামাতি নন, ইনি আহবাজি নন, ইনি সুন্নি। ইনি কি
ইনি সুন্নি, ইনি সুন্নি, ইনি কি সুন্নি ওলির ভক্ত, দোষ খাজা গরিবের নওয়াজের ভক্ত, সুবহানাল্লাহ বললা ইনি গরিবের নওয়াজকে আবদ্ধ করে নাই, এতরাজ করে নাই, প্রশ্ন করে নাই, হুজুর এটা কোন ধরনের কথা বলতেছেন? বিশাল আনাসাগরের পানি কি বদনার ভিতরের সময় হবে? প্রশ্ন করেছেন? প্রশ্ন করে নাই, কারণ ওনার আকিদা হলো আমার পীর যেটা বলে আল্লাহ সেটা ব্যবস্থা করে দে, সুবহানাল্লাহ, আল্লাহ সেটা কি কি করে ব্যবস্থা করে দে, আমার পীর যখন বলেছেন তাহলে এই লোকার মধ্যে সমস্ত আনাসাগরের পানি নয়, গোটা ইন্ডিয়া অখণ্ড ভারতের এই কালা গাছের মধ্যে পানি নো আছে, কি গাছের মধ্যে, কলা গাছের মধ্যে পানি আছে না, আছে না, হ্যাঁ, পশু পাখির মধ্যে রক্ত ফুল আছে কিনা, আছে কিনা, অনেক গাছপালার মধ্যে পানি আছে কিনা, বাসগুয়ের মধ্যে পানি আছে কিনা, অর্থাৎ মায়ের দুধের মধ্যে স্তনের মধ্যে পানি আছে কিনা, যেখানে যেখানে পানি আছে দুধ আছে সবগুলো গরিবের মাঝের লোটার মধ্যে এসে গেল, মাদের আস্তে শুকিয়ে গেল, গাছপালা শুকিয়ে গেল, আনাসাগরের শুকিয়ে গেল, সব শুকিয়ে পানিগুলো গরিবের মাঝের লোটার মধ্যে এসে গেল, সুবহানাল্লাহ, নিয়ে আসলেন হুজুর। এখন এতক্ষণ হিন্দুরা গরিবের মাঝের উপর মুসলমানদের উপর স্টিম রোলার ছড়াতে লাগলো যে আপনার জন্য আনাসাগরের পানি হারাম করে দিলাম, কেউ ব্যবহার করতে পারবে না, এখন আনাসাগরের পানি গরিবের মাঝের কদমে এসে গিয়েছে, সুবহানাল্লাহ। এখন এতক্ষণ এরা স্টিম রোলার ছড়াচ্ছেন, পানি যখন পাচ্ছেন না, এরা গরিবের মাঝের কাছে দরাজ থাকেন, হুজুর আপনি আমাদের উপর দয়া করুন, এই পানি না হলে আমাদের ঘর বাড়ি চলবে না, আমাদের ঘর গৃহস্থি চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, চলাফেরা চলবে না, যান রক্ষা করা সম্ভব হবে না, আপনি আমাদের উপর দয়া করুন, গরিবের আব্দ ইনি আওলাদ রসুল, আলে রসুল, রহমতুলিল আলামিনের আওলাদ, উনি দয়ার সাগর ঢেউ মেরেছেন, গরিবের নওয়াজের দয়ার সাগরের ঢেউ হয়েছে, গরিবের নওয়াজ মেরেছেন, কুতুবুদ্দিন তুমি তো পানি নিয়ে এসেছো, মানুষেরা কষ্ট পাচ্ছে, এটা ওলাদ রসুলের আদর্শ নয়, মানুষদেরকে কষ্ট দেওয়া, পানি দিয়ে কষ্ট দেওয়া, এটা ওলাদ রসুলের আদর্শ নয়, কুতুবুদ্দিন যাও এই পানিগুলো আবার আনাসাগরকে দিয়ে আসো, সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন বক্তার কাকের হতলারাই ওই বটনা সহ যখন আনাসাগরের মধ্যে ফেলে দিলেন, সাথে সাথে আনাসাগর ঢেউ মারতেছে, ঢেউ মারতেছে, তরঙ্গ মারতেছে, মাদের স্তরের মধ্যে দুধ এসে গিয়েছে, গাছপালার মধ্যে পানি এসে গিয়েছে, সুবহানাল্লাহ বললাম। এই বিশাল কেরামত দেখে 32,000 অমুসলিম মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ, কত হাজার, 32,000। তখন এই দিল্লির রাজা পৃথ্বীরাজ বলতেছে আমি তো স্তম্ভিত হয়ে যেতে হবে, আমার সূর্য ডুবে যাবে, আমার অস্তিত্ব মিটে যাবে, এই যদি দরবেশ যদি পাক ভারতের মধ্যে থাকে আমার অস্তিত্ব কি, বলুন না, আমার অস্তিত্ব কি মিটে যাবে, এই দরবেশকে এই বিতাড়িত করতে হবে, এই দরবেশকে দৌড়াতে হবে। তখন উনি একজন জাদুকরকে ডাকলো, হে জাদুকর তুমি আমাদের ধর্মকে রক্ষা করো, আমার রাজত্বকে রক্ষা করো, না হলে সবাই একের পর দলে দলে মুসলমান হয়ে যাবে, 32,000 একসাথে মুসলমান হওয়া সেই সহজ কথা, আমরা মুসলমানের ঘরে জন্ম, আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, পর দাদা মুসলমান, গোষ্ঠী গোষ্ঠী মুসলমান, ঠিক কিনা, হ্যাঁ আমরা মুসলমানের ছেলে মুসলমান, কিন্তু কাউকে কি মুসলমান করতে পেরেছি? আর গরিবের আওয়াজ 32,000 একসাথে মুসলমান করেছেন, আর যেদিন ইন্তেকাল করতেছেন 90,00,000 ওনার জানাজার মধ্যে শরীক হয়েছে, সবাইকে উনি মুসলমান করেছেন, সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ একটা জাদুঘর ঠিকলক করলো, যার নাম রাম দেও, কি দিও, দিও হইলে আর মুসলমান ফল ডরে দিকে দিও তো দিও, এটারে জিনে ভাই দে, কি ভাই দে, উর্দু দিও হতে দিও হতে জিনে ভাই হতে, রাম দিও জাদুঘরকে ঠিক করলো, রাম দিও ইনি গরিব নওয়াজের সাথে এই মোকাবেলা করবে, প্রতিযোগিতা করবে, রাম দিওকে ঠিক করা হলো, রাম দিও তুমি গরিবের নওয়াজকে কোনো মতেই এই হিন্দুস্তান থেকে বের করে দাও, নসেদ মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে,
কিন্তু রামদিয়াও গরিবের আমাদের কাছে যখন জাদু নিয়ে মন্ত্র নিয়ে যন্ত্র নিয়ে আসলো, গরিবের নওয়াজ রামদিয়র দিকে দেখতেছে না, গরিবের নওয়াজ রামদিয়র দিকে দেখতেছে না, উনি তসবি টিপতেছেন, তসবি জপতেছেন। অনেকক্ষণ পরে রামজি বলল, ওয়া মুসলমান, হে মুসলমানের দরবেশ, আমি তো আপনার সাথে মোকাবেলা করতেছি, করতে এসেছি, আপনি চুপ করে রয়েছেন কেন, বসে থাকছেন কেন? তখন গরিবের নওয়াজ চুপ করে দেখতে দেখে বলল, তোমার কপালে তো জান্নাতি লেখা আছে, বেহেশতি লেখা আছে, তুমি জাহান্নামীদের কাজ করতেছ কেন? সুবহানাল্লাহ, বললাম তোমার কপালে কি লেখা আছে, জান্নাতি বেহেশতি, তুমি জাহান্নামীদের কাজ করতেছ কেন? তুমি মুসলমান হচ্ছ না কেন? অতি সুন্দর মুসলমান হয়ে যাও। আমি তোমার কপালে জান্নাতি লেখা দেখতেছি, মুসলমান লেখা দেখতেছি, ইমানদার লেখা দেখতেছি। সুবহানাল্লাহ, গরিব নওয়াজ যখনই রামজিয়াকে বলল, তুমি মুসলমান হয়ে যাও, তুমি তো জান্নাতি পুরুষ, একজন বেহেশতি পুরুষ। সুবহানাল্লাহ, বললাম ওই রামজিয়া মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। রামজিয়া মুসলমান হয়ে ইনি মুসলমানের পক্ষে কাজ করতে লাগলো। রামজিয়া মুসলমানের পক্ষে কাজ করতেছিল, কাজ করতে করতে যখন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন ফিরতিরাজ বলতেছে, বাদশা বলতেছে, এই যে যাকে মুসলমানের দরবেশকে পরাজয় করার জন্য ঠিক করেছি, সে নিজেও কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, সে কি হয়ে গেল, সে নিজেও মুসলমান হয়ে গেল। আরো রামদিয় বলতেছে, হুজুর আপনাকে এখানে এই আনাসাগরের ফাঁড়ের মধ্যে বিধর্মীরা আপনাকে সমস্যা করতেছে, এবাদতের মধ্যে বিঘ্ন করাচ্ছে, এবাদতের মধ্যে বাধা দিচ্ছে, আমার আজমির শরীফের মধ্যে জায়গা আছে। আজমিরের মধ্যে আমি রামদিয়র নামে জায়গা আছে, রামদিয় মুসলমান হয়েছে, ওনার মুসলমানই নাম দিয়েছেন আবদুল্লাহ। কি নাম দিয়েছেন? মুসলমানই নাম দিয়েছেন আবদুল্লাহ। আবদুল্লাহ বলল, হুজুর আপনি আজমির শরীফ চলে যান, এখানে আমার নিজস্ব জায়গা আছে, বাপদাদার থেকে পাওয়া নিজস্ব জায়গা আছে, সেখানে যান, সেখানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করুন। সুবহানাল্লাহ, সেখানে গিয়ে কি করুন, মসজিদ নির্মাণ করুন, আসুন আপনি। তখন গরিবের নওয়াজ আবদুল্লাহ ইশারা মতে, পরামর্শ মতে আজমির শরীফ চলে আসলেন। কোথায় চলে আসলেন? আজমির শরীফ আসলেন, জায়গায় দেখা দিলেন, এই জায়গাটা আমার পৈতৃক সূত্রে পাওয়া, আপনি এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করুন। তখন গরিবের নওয়াজ ওনার হাতে যারা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, সবাইকে নিয়ে আজমির শরীফ চলে গেল, মসজিদ নির্মাণ করতে লাগলো। কি নির্মাণ করতেছে? মসজিদ। কিন্তু উনি মসজিদ করতেছেন কখন? রাতের বেলা। কখন? রাত্রে মসজিদ নির্মাণ করতেছেন। সব মুরিদরা এক একজনে এক একটা সেরাক নিয়ে মসজিদের ফাউন্ডেশন করতেছেন, দেওয়াল দিচ্ছেন, ছাদ দিচ্ছেন, পিলার দিচ্ছেন, ইট তৈরি করতেছেন, এক একজন এক এক কাজ করতেছেন। রাত্রিবেলা সেরাক নিয়ে এসে যখন পিতৃরা শুনল এই মুসলমানদের দরবেশ আনাসাগর থেকে ফিরে আজমির শরীফ গিয়েছে, কোথায় গিয়েছে? আজমির শরীফে, আজমির নামক স্থানে গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করতেছে। সুতরাং ওনারা তো রাত্রিবেলা মসজিদ নির্মাণ করতেছে, তাহলে রাত্রিতে মসজিদ করতে হলে, কাজ করতে হলে সেরাক জ্বালাতে হবে। কি জ্বালাতে হবে? সেরাক জ্বালাতে হবে। সেরাকের জন্য তেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? সেরাকের জন্য তেলের প্রয়োজন। তেল লাগবে, তেল ছাড়া কোনো সেরাক জ্বলবে না। সুবহানাল্লাহ, বললাম এখন রাত্রিবেলা সেরাক জ্বালাচ্ছেন। পৃথ্বীরাজ বলল, এতে যত দোকানদার আছে সব মাইক দিয়ে অ্যানাউন্স করে বলে দিল, মুসলমানদের কাছে কেউ তেল বিক্রি করতে পারবে না, তেকরির তেল বিক্রি করলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, উপযুক্ত শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বললাম তারপরের দিন যখন মুসলমানরা এই তেল ক্রয় করার জন্য দোকানে গেল, দোকানদাররা বলতেছে, মুসলমানদের কাছে তেল বিক্রি করা বাদশাহ পিতৃরাজের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, সুতরাং আমরা তোমাদের কাছে তেল বিক্রি করতে পারবো না, তেল বিক্রি করলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে,
ফাঁসি দিবে, আমাদের উপর শাস্তি দিবে আমাদেরকে, আমরা তোমাদের কাছে তেল বিক্রি করতে পারবো না। তখন রাত্রিবেলা যখন তেলের জন্য গেল, তেল ফেল না, সবাই গরিবের আমাদের কাছে বলল, হুজুর আজকে তো আমরা কাজ করতে পারবো না, কারণ তেল ক্রয় করতে পারে নাই, আমাদের সেরাগের মধ্যে তেল নাই। আমাদের সেরাগের মধ্যে কি নেই? আল্লাহর ওলিরা তেল সেরাও এই সেরাগ চলাতে পারবে কিনা বলুন না, পারবে কিনা? এই যে আমাদের মাঝবান্ডার শরীফের প্রাণপুরুষ হযরত জিয়াউল হক মাঝবান্ডা রহমাতুল্লাহ, ওনার জিভ চড়াইছেন, জিভ চড়াতে চড়াতে তেল শেষ হয়ে গেছে, সেখানে কোনো তেলের ফার্ম নাই, কিছু নাই, স্টেশন নাই। ওনাকে বললো, হুজুর এই এখানে তো তেল শেষ হয়ে গেছে, কি করবো? চালাও চালাও তুমি। হুজুর তেল নাই, ওই এখানে আমাদের পানির পানির ট্যাঙ্কি আছে না, ওই পানি ডালি দাও তেল, তোমার তেলের স্থানে কি দাও? পানি দাও। জিয়াউল হক মাঝবান্ডা বলে যে তেলের স্থানে পানি দাও, পানি দাও, পানি দিয়েছে, ওই পানির দ্বারা গাড়িটা চলতেছিল, সুহানাল্লাহ। পানি দ্বারা কি? জিয়াউল হক মাঝবান্ডার গাড়ি কি দিয়ে চলেছে? পানি দিয়ে, তেলের পরিবর্তে কি দিয়েছে? পানি দিয়েছে। ওনার মুরিদ ড্রাইভার বলেছেন যে আমি আসলে ভুল করেছি, আমি আসলে ভুল করেছি, পানিগুলো দিয়েছেন, গাড়ি চলতেছিল, কিন্তু আমি আবার ওটা খুলে ওটার মধ্যে তেল ভরে ফেলেছি। কিন্তু জিয়াউল হক মাঝবান্ডা আমার হুজুর বলেছেন, তুমি এটা যদি খুলে না দেখতে, এটা সারা জীবন ওই ফানে দিয়ে তোমার গাড়িটা চলাচল করতো, সুহানাল্লাহ। কিন্তু তুমি খুলে এটা অপরাধ করে ফেলেছ, ভুল করে ফেলেছ, সুহানাল্লাহ। এটা তো আমাদের অঞ্চলেরটা বললাম, আর ওটা গোটা পাক ভারতের জন্য রাজা বানিয়ে পাঠিয়েছে, সুহানাল্লাহ। সে সময় যেমন রাজা, আজকেও রাজা, কেয়ামত পর্যন্ত যে রাজা, ওনাকে খাজা আজমির বলা হয়, সুহানাল্লাহ। আজমির আজকের রাজা, আজকেটা কালকে হবে না, কেয়ামত পর্যন্ত উনি রাজা থাকবে, সুহানাল্লাহ। গরিবের আওয়াজ, ওনার হুকুমত মানুষের কলবের উপর, কিসের উপর? বাদশারা হুকুমত করে মানুষের শরীরের উপর, মানুষের বডির উপর। রাজা মন্ত্রীরা হুকুমত করে মানুষের বডির উপর, আর গরিবের মানুষ হুকুমত করে মানুষের কলবের উপর, সুবহানাল্লাহ। কিসের উপর? মানুষের কলবের উপর, ঠিক কিনা? গরিবের মানুষের কাছে এসে বললো, হুজুর এখন তো ফানি বন্ধ, তেল বন্ধ, তেল বিক্রি করতেছে না। তখন বললেন, তোমরা সবাই রাত্রি হলে সেরাকগুলো নিয়ে আমার কাছে আসবে, এবং একটা স্বর্ণে একটা লোহার বড় বাসন নিয়ে আসবে, বড় বর্তন, বড় বাসন নিয়ে আসবে। এরা যখন রাত্রি হলো, বাসন নিয়ে আসলো, লোটা নিয়ে আসলো, কি লোটা? উজু বানানোর জন্য কি? আগর গুঁড়ো গুঁড়ো মুড়ে গুঁড়ো হলে অনেকে ফুল বিদ্যে ওজন বানায়, তো কেন হোক ফাইবার বিদ্যে ওজন বানা করে না, লোটা দিয়ে রাখে, কি দিয়ে রাখে? লোটা দিয়ে রে। গরিবের আওয়াজ বললেন, আমার জন্য লোটা ভরে পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসলো, যে পানিগুলো ইনি ওজুর মধ্যে বার করেছেন সেগুলো বর্তনে ভরল, পানির পাত্রে বাসনের মধ্যে ভরল। ওজুমান শেষ করার পর উনি ভক্তদেরকে, মুসলমানদেরকে বলল, তোমরা তোমাদের চেরাকগুলো নিয়ে আসো। চেরাকগুলো যখন নিয়ে আসলো, তখন ওই চেরাকের মধ্যে গরিবের আমাদের উজু থেকে পড়া উজুর মধ্যে ব্যবহৃত ফানি ওই চেরাকগুলো ভর্তি করে দিল, সুবহানাল্লাহ। গরিবের আওয়াজ বলেছিলেন, এতদিন তোমরা তেল দিয়ে চেরাক জ্বালিয়েছ, আজকে চেরাক জ্বলবে পানি দিয়ে, সুবহানাল্লাহ। আজকে চেরাক জ্বলবে কি দিয়ে? পানি দিয়ে চেরাক জ্বলবে। আজকে এতদিন তেল দিয়ে জ্বালাইছো, আজকে পানি দিয়ে চলবে। কিন্তু দেখুন গরিবের আওয়াজের কেরামত, অলৌকিক শক্তি দেখুন। আজকে গরিবের আওয়াজের এলাকা আজমির শরীফ যেখানে মসজিদ করতেছে, সেই চেরাকগুলো পানি দিয়ে চলতেছে, সুবহানাল্লাহ। আর গোটা ভারতের মধ্যে তেল দিয়ে চেরাক জ্বালানোর জন্য চেষ্টা করতেছে, কোনো চেরাক জ্বলতেছে না, সুবহানাল্লাহ। কোনো চেরাক বলতেছে না, কোনো চেরাক কি? কোনো চেরাক জ্বলতেছে না, সব চেরাক তেলের চেরাক বন্ধ, গোটা ভারতবর্ষ অন্ধকার, শুধু আজমিরে পাক, আজমিরে মোল্লা, শুধু আজমির শরীফটাই ও আলোকিত রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে শুধু আজমির শরীফ সেদিন আলোকিত হয় নাই, কেয়ামত পর্যন্ত আজমির আলোকিত থাকবে। আল্লাহর আউলিয়া গ্রামের দরগা, আস্তানা, মাজার, এগুলো অহরহর কেয়ামত পর্যন্ত
আলোকময় হতে থাকবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আউলিয়ারা হস্ত কুদরত আজিলা তেরে জুস্তা বাজ গরদানত জরা। সারা দুনিয়া দেখুন, শুধু গরিবে নওয়াজের রুষ, গরিবে নওয়াজ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বাগে গিয়ে মসজিদ নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন? মসজিদ। কি নির্মাণ করেছেন? মসজিদ। এবং আল্লাহ রসুলের ঔলাদ আলে রসুল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আজমিরে পাকের মধ্যে গিয়ে সর্বপ্রথম কি নির্মাণ করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বললাম তাহলে কি শিক্ষা দিচ্ছে? হে আমি গরিবের নওয়াজের ভক্তরা, মুহিবরা, আশেকরা, তোমরা যদি আমাকে মহব্বত করো, নামাজকে মহব্বত করো, মসজিদকে মহব্বত করো, তখন আমি গরিবের নওয়াজের মহব্বত তোমরা পাবে। সুবহানাল্লাহ। আমি গরিবের নওয়াজের সন্তুষ্টি পাবে, ঠিক কিনা? আপনারা যারা গরিবের নওয়াজের দরবারে গিয়েছেন, দেখেছেন ওনার মাজারে পাকের আশেপাশে সব মসজিদ, ঠিক কিনা? সব কি মসজিদ। ওনার মাজারের এক পাশে আকবরী মসজিদ, এক পাশে শাহজাহানী মসজিদ, এক পাশে সুন্দরী মসজিদ, এক পাশে আউলিয়া মসজিদ। সুবহানাল্লাহ। বললাম এগুলো যেগুলো লাগা আছে সেগুলো বলতেছি। আর মসজিদে কোনো ছোট ছোট মসজিদ না, অনেক বড় বড়। প্রত্যেক মসজিদের মধ্যে জুমা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে কি হচ্ছে? জুমা হচ্ছে, বড় বড় মসজিদ। তাহলে কি প্রমাণ করতেছে? গরিবের নওয়াজ কবরে পাকের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, হে আমার মুহিবরা, আমাকে যদি ভালোবাসো নামাজকে ভালোবাসো, আমাকে যদি ভালোবাসো কি বলো, নামাজকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেছেন, কুরতু আইনি ফিসসালাত, আমার সুখের ঠান্ডা নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আমার সুখের মধ্যে শীতল আসবে, শীতলতা আসবে, ঠান্ডা আসবে, আমি আরাম পাবো, আমি নবী সন্তুষ্ট হব নামাজ পড়লে। উম্মত, সুবহানাল্লাহ, উম্মত যদি নামাজ পড়ে তখন আমি নবী খুশি হব। সুবহানাল্লাহ। বললাম দেখুন আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেছেন, ওনার থেকে জিজ্ঞেস করেছেন, হে আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের একটি আশ্চর্যময় অবস্থা আপনি বর্ণনা করুন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল একদিন আমার গড়ের মধ্যে এসেছেন, আমি আয়েশার গড়ে এসেছেন, গড়ে এসে আমার ভাড়া ছিল, আমার সাথে ছিল, কিন্তু বেশিক্ষণ দীর্ঘক্ষণ বিশ্রাম না করে উঠে গেলেন, উঠে নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এত দীর্ঘক্ষণ আল্লাহ রাসূল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহ রাসূলের ফা মুবারক ফুলে গেল, হাত্তা তাওয়ারামাত রিজলাহু, ইহাতে আল্লাহ রাসূলের ফা ফুলে গেল, পেটে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রাসূল সাধনা করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেভাবে তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বাধ্য হল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা, কুম আল-লাইলা, আপনি সারা রাত ইবাদত করবেন না, রাতের কিছু অংশ ইবাদত করুন, আর কিছু অংশ আপনি বিশ্রাম করুন। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ রাসূল তো মাসুম, মাসুম আনিল খাতা, আল্লাহ রাসূল ভুল মুক্ত, ত্রুটি মুক্ত, গুনাহ মুক্ত, আল্লাহ রাসূল নিষ্পাপ, আল্লাহ রাসূল কি? তাহলে রাসূল নিষ্পাপ বলে কেন কান্নাকাটি করছেন? আমাদের জন্য, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। যে আশিক রাসূল সাহেব বলেছেন, হাম সব রাত বর সোতে উম্মত কে গম মে ও রোতে, হাম জুর্ম করি ও আফ হুয়াতা। সুবহানাল্লাহ। নামে মোহাম্মদ সাল্লে আলা, সুবহানাল্লাহ, দিন জিসনে হামারে দিল কো জিলা, সুবহানাল্লাহ, মেরাজ কি সব মালুম হুয়া, আলম কো তেরে রিফাত কা পতা, হে কদমো কে নিচে আরশ উলা,
সুবহানাল্লাহ তানবীর কলবে ফিতরত কি তফসীর রাজে ওয়াহদত কি আই পেকর নূরি সাল্লি আলা সুবহানাল্লাহ আই পেকর নূরি সাল্লি আলা সুবহানাল্লাহ তাই আমি এই কথায় বলবো, আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মাসুম নিষ্পাপ, ঠিক কি না? আল্লাহর রাসূল কি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, বেহাই, বেদাগ, তা সত্ত্বেও এত বেশি ইবাদত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলকে ইবাদতের মধ্যে ইবাদতের জন্য কষ্ট করতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বাধ্য হয়েছেন, হে আমার মাহবুব তুমি লাইলা ইল্লা কালিলা, আপনি সারা রাত ইবাদত করবেন না, রাতের কিছু অংশের মধ্যে ইবাদত করুন, আর কিছু অংশের মধ্যে আপনি বিশ্রাম করুন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ রাসূল সারা রাত ইবাদত না করার জন্য ছুটি পেয়ে গেছেন, কি পেয়েছেন, কি পেয়েছেন, ছুটি ছুটি কি পেয়েছেন, ছুটি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, কার থেকে, আল্লাহ থেকে ছুটি পেয়েছেন। আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেছেন না, তাহাজ্জুদ তো দূরের কথা, আওমিন তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত ফরজ আইন, ফরজ তলাশ পড়তেছেন না, আমি চিন্তা করি এরা কার থেকে ছুটি পেয়েছে, ঠিক কিনা, এরা কার থেকে ছুটি পেয়েছে একটা চিন্তার কথা। আল্লাহ হাসরের মাঠের মধ্যে ধরবে না, আপনি এই মারা গেলে মেজবান ছেলেরা মেজবান কেন করে নাই, মানুষদেরকে খানা মিনার ব্যবস্থা কেন করে নাই, ধরবে নহরিয়া মানুষ তো মরে যাইলে আর আর মাংস হলে প্রথমে কিরে মিটিংটা হয় কিরা হয় নহরিয়া ফাংশন লড়া হওয়া না, তোর বাসা নহরি তোর অভিযোগ কিরা হোক ফাংশন লড়া হোক, সরকার সমাজের সরকার মুরব্বী হলে মেম্বার হলে ডাহে ওকে ফাংশন লাগার কিল্লাই হতে মেজান দম ধরু গুরু হব রম ধরু সল হব রম ধরু গুরু হব রম ধরু নহয় নহরে হয় না। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কবরে দেওয়ার সাথে আতে প্রশ্ন করবে না, আপনার ছেলেরা কেন মেজান করে নাই, গরু মহিষ ছাগল এগুলো কেন জবে করে নাই, এটা প্রশ্ন করা হবে না। কবরে দেওয়ার সাথে সাথে প্রশ্ন করবে নামাজ কেন করো নাই, বলুন না কি প্রশ্ন করা হবে, কেন নামাজ করো নাই। তাহলে উচিত কি সমাজের মানুষ সবাই বেছে ওই মানুষটি কয়েকত নামাজ পড়ে নাই, ফরজ নামাজ কতক্ত কথা করেছে বাদ পড়েছে, ফরজ রোজা কয় বছর রেখে নাই, এগুলো চিন্তা করা দরকার কিনা, বলুন না দরকার কিনা। এই যে কয়েকদিন আগে হাফিজ রহমান মারা গিয়েছে, এই আমাকে যখন বললো এসকাতের জন্য, আমি বললাম এগুলো তো গরিব মানুষ যারা এই নামাজের কফরা রোজার কফরা দিতে অক্ষম, এদেরকেও আল্লাহর দরা থেকে বাঁচার জন্য একটা আলেম ওলামারা মুফতিয়ানে হযরতরা একটা বাহানা করেছেন, এটা কি করেছেন, কিন্তু এটা তো বড় লোকদের জন্য না, বড় লোকদের জন্য কি দরকার, ফাকা ফতোয়া মতে এদেরকে এদের কয়েকটা নামাজ কয় মাসের নামাজ কয় বছরের নামাজ কথা করেছে এগুলো হিসাব করে করে গণে গণে এগুলোর কফফারা আদায় করতে হবে, কি করতে হবে, কফফারা আদায় করতে হবে, সর্বপ্রথম কবরের মধ্যে ধরবে সেই বিষয় নিয়ে। সুবহানাল্লাহ বলনা, কিন্তু আমাদের সমাজে এগুলো চিন্তা আছে না, আমাদের সমাজে চিন্তা করে মেজবানের জন্য গরুর জন্য মহিষের জন্য নাউজুবিল্লাহ বলনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্নি সমাজকে নামাজ সম্পর্কে জাগ্রত হওয়ার, নামাজ সম্পর্কে নামাজকে সংরক্ষণ করার, নামাজকে হেফাজত করার, বরবক্ত সময় মতো নামাজ পড়ার আল্লাহ সকল সুন্নি মুসলমান নারীদেরকে তৌফিক শক্তি দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।